নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাইস বর্ধমান আমি অলোকরঞ্জন আপনাদের সামনে নতুন ভিডিও নতুন আকারে উপস্থিত হলাম স্মার্ট বোর্ডে আজকে থেকে আমি ক্লাস শুরু করলাম অফিসিয়ালি গতদিন থেকে বদমাসের ভিডিওটা দিয়ে আমি শুরু করেছিলাম কেন বদমাসের রুলসটা এলো কোথা থেকে এলো বদমাস আবিষ্কার কে করেছে এই নিয়মটা সেই বিষয়টা নিয়ে স্মার্ট বোর্ডে প্রথম ভিডিও দিয়েছিলাম আজকে দ্বিতীয় ভিডিও কিন্তু অঙ্ক করানোর নিরিখে আজকে আমার প্রথম ভিডিও এবং আজকে থেকে রেগুলার বেসিসে যেমন আমি যত ভিডিও পাবলিশ করব সব কিছু এবার থেকে স্মার্ট বোর্ডেই থাকবে স্মার্ট বোর্ডে ভিডিও করলে স্মার্ট হওয়া যায় শুনেছি তাই ভিডিও করলাম দেখুন যেহেতু আজকে শুরু আমার অঙ্কের সিরিজের আজকে নতুন করে শুরু তাই শুরু করতে গিয়ে আপনাদের কয়েকটা কথা বলেনি যেটা আপনাদের শোনাটা ভীষণ প্রয়োজন ইনফ্যাক্ট অঙ্ক শোনার থেকেও এই কথাগুলো শোনা ভীষণ জরুরি সেটা হচ্ছে আমরা যে একাডেমিক পড়াশোনা ছেড়ে কম্পিটিটিভ পড়াশোনার মধ্যে প্রবেশ করলাম এই অ্যাকাডেমিক এবং কম্পিটিভের মধ্যে আকাশ পাতাল ফারাক আকাশ আর পাতালের যতটা ডিফারেন্স হয়তো তার থেকেও বেশি তার মধ্যে অঙ্ক এ তো আরও ইম্পর্টেন্ট জিনিস দেখুন চাকরির পরীক্ষার ক্ষেত্রে যতগুলো সাবজেক্টে প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম তার মধ্যে অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট ভীষণ ভ্যালুয়েবল তার কারণ অঙ্ক বাদ দিয়ে কোনো চাকরির পরীক্ষা নাই কেন বললাম দেখুন রেলের পরীক্ষায় ইংরাজি নাই আপনি যদি রেলের পরীক্ষা দেন ইংরেজি আপনার না পড়লেও চলে সাবজেক্টটা নাই ইংরেজি পড়তে হয় সাবজেক্টটা নেই আমি যদি রিজনিংয়ের কথা বলি এসএলএসটি পিটি পরীক্ষায় রিজনিং নাই আমি যদি জিকের কথা বলি ব্যাংকের পরীক্ষায় জি নাই। এটা তো একদম আমাদের কাছাকাছি যে পরীক্ষাগুলো আমরা জানি বুঝি তার উদাহরণ দিলাম এরকম অনেক পরীক্ষা আছে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন জায়গায় নাই কিন্তু অঙ্ক এটা এমন একটা সাবজেক্ট কোনো পরীক্ষায় নাই এমন নজির নাই তার মানে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট এসেন্সিয়াল তো বটেই সেই অঙ্ক যে সাবজেক্টটা সেই অঙ্ক সাবজেক্টের মধ্যে সবথেকে প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে সিমপ্লিফিকেশান কেন আমি বললাম সিম্পলিফিকেশন তার কারণ হচ্ছে সিম্প্লিফিকেশন নামের একটা চ্যাপ্টার তো আছেই এবং অঙ্ক চ্যাপ্টারে যত রকম অঙ্ক আছে যত চ্যাপ্টার হোক তাতে আপনি যদি মনে করেন আমি হাইট অ্যান্ড ডিস্ট্যান্স বলছি হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের মধ্যে সিম্প্লিফিকেশন কোথা দিয়ে এলো আপনি যত চ্যাপ্টার বলুন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এভারেজ এজ মেনসুরেশন যাই বলি না কেন সমস্ত কিছুতে আপনাকে ফাইনালি এই সিম্পলিফিকেশনের মধ্য দিয়েই সিমপ্লিফাই করতে হয় অর্থাৎ কথার অঙ্কটাকে মোটামুটিভাবে আপনি সাজিয়ে নিলেন সাজিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাকে সিমপ্লিফিকেশানে এসে তাকে সরলীকরণ করতে হয় তো এই সিমপ্লিফিকেশনের বাংলা অর্থ হচ্ছে সরল মানে সরলীকরণ করুন সিমপ্লিফাই তো এই সরল কথাটার মধ্যে যতটা আপনি সরলতা খুঁজছেন ততটা কিন্তু নাই এই সরলের মধ্যে অনেক গরল ব্যাপারটা ঢুকে আছে এটাকে আপনাকে তরল করতে হবে যতটাই গরল যতটাই সরল হোক এটাকে আপনাকে তরল করতেই হবে এটা যত তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন তত ভালো তবে সরলকে যত সহজ মনে করি আমরা তত সহজ নয় আমি লাগাতার এই সরল থেকে একদম সরলের বেসিক থেকে চার থেকে পাঁচটা ভিডিও আমি দেব প্রত্যেকটা ভিডিও একদম ক্লাস টুয়ের মতো অঙ্ক মনে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক যে আমি করাবো প্রত্যেকটা অঙ্ক করানোর পেছনে বিশেষ বিশেষ গুরুত্ব আছে সেটা আমি অঙ্ক করাতে গিয়ে বলবো যাক অনেক কথা বলে ফেললাম এবার আমরা সরাসরি অঙ্কতে চলে আসি যেমন এই শুরুতেই বলি বদমাসের রুলস ফলো করতে হয় কেন করতে হয় গত ভিডিওতে বলেছি বি মানে হচ্ছে ব্রাকেট ও মানে অফ ডি মানে ডিভাইডেশন এম হচ্ছে মাল্টিপ্লিকেশন এ অ্যাডিশান এ সাবট্রাকশান এইভাবে যদি আমরা ফলো করি তাহলে একটা নির্দিষ্ট উত্তরের দিকে এগোতে পারবো সে জন্যই আমাদের এই বদমাসের রুলসটা করা অ্যাকিলিস রিসলফেল্ট ভদ্রলোক এই বদমাস পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন যার বাড়ি হচ্ছে গ্রীষে ঠিক দেখুন চলে আসি প্রথম অঙ্কতে একদম ক্লাস টুয়ের অঙ্ক দেখে অনেকে লজ্জা লাগতে পারে যে দশ প্লাস পঞ্চাশ ইন্টু দুই কেন দিলাম এটা শুধুমাত্র বদমাসের নিয়মটা ফলো করার জন্য যে কার কাজ আগে গুণের কাজ আগে সেই জন্য আমি পঞ্চাশ ইন্টু দুই এটাকে একশো আগে করলাম আর এদিকে একশোকে রেখে প্লাস করে ফাইনাল উত্তর দুশো শুধুমাত্র এই কারণেই আমি অঙ্কটা দিয়েছি বদমাসের রুলসটাকে একটুখানি টিকিয়ে রাখার জন্য আর কিচ্ছু নয় ঠিক আছে এবার এরপর থেকে যেগুলো বলবো সেগুলোর কাছে বিশেষ বিশেষ গুরুত্ব আছে সেগুলোর জন্য যেমন নেক্সট এই অঙ্কটা আমি কেন দিলাম এটাও ক্লাস টু এর অঙ্ক সেটা হচ্ছে সাত হাজার পাঁচশোর সাথে যোগ করছি আমি বারোশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ এইটা যোগ করছি কেমন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে ব্র্যাকেটের কাজ আগে তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে তাহলে আমরা কি করি এই যে সাত হাজার পাঁচশো দিয়ে যোগ লিখে এই যে বারোশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ আমরা এটা করি না বারোশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ দিয়ে কাটছি এরকম করে বসে বসে পাঁচ পাঁচ দিয়ে দশ হাতে রইল দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ দিয়ে পঁচিশ করলাম না চাকরির পরীক্ষা দিতে সেটা করা যাবে না আপনি এই ছোটোবেলায় মেয়েদের মতো বা বাচ্চা ছেলের মতো এগুলো করলে চলবে না এখন বড় হয়েছেন বুঝতে হবে সেটা হচ্ছে তাহলে কী করবেন সিম্পল হচ্ছে দেখুন বারোশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ আমাদের যে অঙ্কটা ছিল যেটা যে বারোশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ আমাকে এটা ভাবতে হবে যে বারোশো পঞ্চাশকে আমরা পঞ্চাশ দিয়ে যে ভাগ করবো একশোর মধ্যে কটা পঞ্চাশ এরকমভাবে ভাবুন একশোর মধ্যে কটা পঞ্চাশ দুটো তাহলে বারোশোর মধ্যে কটা চব্বিশটা আর এই পঞ্চাশের মধ্যে একটা মানে টোটাল পঁচিশটা পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশের মধ্যে তাহলে আপনাকে এখান থেকে কি করতে হবে পঁচিশ লিখতে হবে কিন্তু কিভাবে জাস্ট এভাবে ক্যালকুলেশন করুন একশোর মধ্যে দুটো পঞ্চাশ তাহলে বারোশোর মধ্যে চব্বিশটা আর এই পঞ্চাশের মধ্যে একটা টোটাল পঁচিশটা পঞ্চাশ মানে কাটাকাটি করলে পঁচিশ হবে ফাইনাল উত্তর সাত হাজার পাঁচশো পঁচিশ এটা আমার বলার উদ্দেশ্য ছিল ঠিক নেক্সট নেক্সট দেখুন এই অঙ্কটা দেখে আমাদেরকে যতটা সহজ মনে হয় অঙ্কটা কিন্তু ততটা সহজ নয় ম্যাক্সিমাম টাইমে এটা মুরগি হয়ে যায় মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরা এই অঙ্ক থেকে মুরগি হয়ে যায় দেখে কি মনে হচ্ছে আট ভাগ অষ্টআশি তারপর হচ্ছে একটা গুণ রয়েছে তাই না মানে আট আট ভাগ অষ্টআশি এইটা ফার্স্ট ব্যাকেটের মধ্যে এইটা আছে তার মানে এর কাজটা সবার আগে করব তারপরে যেটা গুণ আছে কত চারটে আট একটা দুটো তিনটে চারটে তারপর শূন্য আবার দুটো আট এই যে অঙ্কটা রয়েছে দিয়ে দেখে অ্যাট এ গ্লান্স দেখে প্রত্যেকের মনে হবে আট ভাগ অষ্টআশি মানে কত এগারো যেই আপনি এগারো করে দিলেন অমনি শেষ কেন অমনি শেষ এটা রেজাল্ট কি তাই ভালো করে খেয়াল করে দেখুন এটা চাকরির পরীক্ষা এখানে মুরগি বানানোর চেষ্টা সবার আগে করা হয় সেটা হচ্ছে আমরা এইটা দেখতে অভ্যস্ত আট ভাগ অষ্টআশি আরেকটা হচ্ছে অষ্টআশি ভাট আট এই দুটোর মধ্যে পার্থক্য কতটা খেয়াল করে দেখুন এই দুটো কি এক জিনিস একদম না প্রথমটা অষ্টআশিকে যদি আট দিয়ে ভাগ করি সেটা রেজাল্ট হয় এগারো কিন্তু পরেরটা এগারো নয় পরেরটা আট ভাগ অষ্টআশি মানে এটা কী হওয়ার কথা ছিল আট বাই অষ্টআশি এইটা সেটা কি আদৌ এগারো নাকি একের এগারো খুব সাবধান তারপরে ইন্টু যেটা রইলো এই যে চারটে আট একটা দুটো তিনটে চারটে তারপর একটা শূন্য আবার দুটো এই অঙ্কটা তাহলে উত্তর কত হবে আপনারা নিজেরা বলে ফেলুন ঝটপট করে আমি বলার আগে তাহলে এইটা এইটা আমরা কাটলাম সুন্দর করে এগারো হলো এবার এগারো দিয়ে ভাগ করলাম খুব সাবধান থাকবেন কিন্তু এইট জিরো এইট ডবল জিরো এইট এই ভাগটা করতে গিয়ে একটু সাবধান থাকবেন অপশান এ হবে উত্তর আমি আর ভাগটা করে সময় নষ্ট করছি না এই ভাগটাও কিন্তু একদম খুব ছোটোখাটো ভাগ নয় এটাতেও মুরগি হওয়ার মতো এগারো দিয়ে ভাগ করছি আট এগারো অষ্টআশি কিছুই নাই ফের কি করলাম এই আট কাটলাম আটের মধ্যে যায় না বলে ভাগ পড়ে একটা শূন্য ফের এইটা নিলাম অষ্টআশি আবার আট এগারো অষ্টআশি ফের এই শূন্যটা কাটলাম তার মধ্যে যায় না একটা শূন্য আবার এই আটটা কাটলাম যায় না আবার একটা শূন্য ফের আবার আটটা কাটলাম অষ্টআশী হল আট এগারো অষ্টআশি তো এইট জিরো এইট ডাবল জিরো এইট অপশান এটা যেটা উত্তর হলো এই ধরনের এই যে ভাগটা খেয়াল করে দেখবেন যে ভাগের ক্ষেত্রে একটা নাম্বার কেটে আনলাম তার মধ্যে যদি ভাগটা না যায় ভাগ পলে একটা শূন্য হয় কেন হয় এটা আমরা ছোট্টবেলা থেকে শিখে এসেছি মাস্টার বলেছেন আমরা শুনেছি সেভাবেই করেছি এটা হয় কিন্তু কেন হয় এর উত্তর কী জানি সবাই যারা জানি ওয়েল যারা জানি না তারা আমার এই সিরিজটা দেখে নেবেন সেখানে এই ভিডিওগুলো সব রয়েছে যে যা এই ধরনের আমাকে জানতে চেয়েছেন যেটুকু আমার সাধ্য রয়েছে আমি সেটা চেষ্টা করেছি উত্তর কিন্তু কেন হয় এরকম ঠিক আছে তাহলে এটা গেল পরের অঙ্কটায় চলে আসি আমরা এই অঙ্কটা দ্য ভ্যালু অফ এক হাজার এক দ্য ভ্যালু অফ এক হাজার এক ভাগ কত ইলেভেন অফ থার্টিন এই যে এবারে আমরা শিখেছি বদমাসের নিয়ম অনুযায়ী এই অফের কাজটা আগে তাই না এগারো অফ থার্টিন ইলেভেন অফ থার্টিন মানে তেরোর এগারো অর্থাৎ তেরো ইন্টু এগারো মানে এই রেজাল্টটা আমার হচ্ছে তেরো ইন্টু এগারো তো কী করবো আমরা তেরো ইন্টু এগারো কী করবো যে করে একটা বড় অ্যামাউন্ট হবে তারপর এক হাজার এককে আমরা কি করব এক হাজার এককে ওই তেরো ইন্টু এগারো বড়ো সংখ্যাটা বসি আবার কেটে ছোট বানাবো কি দরকার আছে তেরো ইন্টু এগারো আমরা কী করবো এটা এইভাবে রেখে দেব। এটার জন্যই আমার এই অঙ্কটা দেওয়া যে আমরা গুণ করে দিচ্ছি নাকি রেখে দিচ্ছি সবসময় চেষ্টা করবেন এই গুণ ফরম্যাটগুলোকে যদি ফাইনালি কারোর সাথে ভাগ করতে হয় তাহলে সেটা আমরা রেখে রেখে যাবো তাহলে অনেকটা এরিয়া পাবো দেখুন তেরো ইনটু এগারো একটা রেজাল্ট হতো সেইটা কেটে ছোটো করার এটা অনেক সহজ নয় এগারো দিয়ে কাটছি এগারো নয় এগারো নিরানব্বই থাকলো কত এক এগারো কে এগারো হলো এবার তেরো দিয়ে কাটলাম সাত তেরো একানব্বই ব্যাস ছোটোর মধ্যে হয়ে গেল মানে ফাইনাল উত্তর কত ফাইনাল উত্তর হচ্ছে সাত আমি যদি তেরো দিয়ে কাটতাম তাও আমার অসুবিধে ছিল না সাত দিয়ে কাটলাম এগারো দিয়ে কাটলাম তাও আমার অসুবিধে নেই ছোট হলো কিন্তু এগারো তেরো গুণ করে নিয়ে তারপর যদি করতাম সেটা আরও সমস্যাই বাড়ত নেক্সট এই অঙ্কটা যেটা দিয়েছি দেখুন সবকটাই আমার দেখে মনে হবে ক্লাস টুয়ের অঙ্ক আমারও তাই মনে হয় আপনারও তাই মনে হবে বারোশো ষাট ভাগ পনেরো ভাগ সাত এই যেটা আছে আমরা কি করব দুটো ভাগ আছে ম্যাথমেটিক্যাল অপারেশন ব্র্যাকেট নাই ফলে ভাগের কাজ আগে যদি হয় কোন ভাগটা আগে করব আমরা প্রথমটা আগে করব। আমরা শেষটাও আগে করতে পারি আমরা প্রথমটাও আগে করতে পারি যদি শেষটা আগে করি তাহলে একরকম হবে প্রথমটা আগে করি তাহলে একরকম হবে এবার বিষয়টা হচ্ছে প্রথমটা আমাদের আগে করা দরকার আগে করা উচিত বারোশো ষাটকে আমরা যখন পনেরো দিয়ে ভাগ করলাম কি থাকলো তাহলে এই পনেরোটা এখান থেকে গায়েব হয়ে গেল ভাগ আমার সাত পড়ে রইল এইটা কি করব এই যে বারোশো ষাটকে আমরা পনেরো দিয়ে যে ভাগ করলাম এর তো একটা রেজাল্ট হবে এর রেজাল্ট যেটা হবে তাকে আবার সাত দিয়ে ভাগ তার মানে আলটিমেটলি একে সাত দিয়ে যদি ভাগ করতাম তাহলেই তো হতো তো এই পুরো ভাগটাকে আবার সাত দিয়ে ভাগ করা মানে কি সাত দিয়ে ভাগ করা মানেই তো এই পনেরোর পাশে যদি আমরা করে দিই পনেরোর পাশে সাত দিয়ে গুণ করে দিই তাহলে আমার রাস্তা মিটে গেল আর কিছু করার দরকার নেই মানে আমি এই কারণে বলতে চাইছি এরকম যদি আমাদের একাধিক ভাগ থাকে আমরা প্রথম জনাকে বাদ দিয়ে বাকি সব কটাকে তলায় গুণ আকারে লিখে দিতে পারি কোনো অসুবিধে নেই এই রে কেটে দিলাম গো তাহলে কত হলো এটা সাত দিয়ে কাটলাম এই পুরোটাকে সাত এক পাঁচ ডলে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন আশি ফের পনেরো দিয়ে যদি কাটি পনেরো বারো একশো আশি তাহলে ফাইনাল উত্তর কত ফাইনাল উত্তর হচ্ছে বারো এই যে লিখছি বাবা জীবনকে লিখ আসলে অভ্যেস নেই তো সেই জন্য আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে অ্যানোটেশন একটু ডিস্টার্ব হচ্ছে যা কিছু মনে করবেন এটা বোধহয় ভালো দেখা যাচ্ছে না ব্লু কালি ঠিক আছে ব্লু কালি যদি দেখা না যায় লাল কালি এই সাদা কালি দিয়েই লিখি চলে আসি আমরা নেক্সট এই যে অঙ্কটা দেখুন এই যে অঙ্ক এতক্ষণ ধরে আপনারা দেখছেন অঙ্কগুলো কিন্তু সব আমার বইয়ের অঙ্ক মানে আমার নিজের লেখা যে বইটা আছে বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স সেই বইটারই অঙ্কগুলো আমি নিয়ে নিয়ে দেখাচ্ছি এখানে রয়েছে দেখুন মাইনাস পাঁচ চার সবকটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস পাঁচ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফের রইল চার আবার রইল কত ইন্টু দুই সব গুণ ইন্টু মাইনাস একের চার ইন্টু তিনের চার সব ব্র্যাকেটের মধ্যে এরকম তো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে এই যে কতগুলো মাইনাস রইলো ফাইনালি কি করব কোন মাইনাসের সাথে কার গুণ করব কি কী দেখি করবো এই ধরনের অঙ্ক যদি থাকে একদম টেনশন নেবেন না মাইনাসের কোনো ভাবনা চিন্তাই করবে না শুধু দেখে নেবেন কটা মাইনাস আছে এখানে একটা এখানে দুটো তাহলে গুণ করে দুটো মাইনাসে মাইনাসে প্লাস মানে ফাইনাল রেজাল্ট পজিটিভ ফাইনালি নেগেটিভ হবে না এবার মাথা থেকে মাইনাস আছে এটা উড়িয়েই দিন তাই না ফাইনালি দুটো মাইনাস যেহেতু আছে মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হয় মানে রেজাল্টটা পজিটিভ হবে ব্যাস আর আপনাকে কিচ্ছু ভাব দেবে না যদি তিনটে মাইনাস থাকতো তাহলে তিনবার মাইনাসে গুণ করলে ফাইনালি মাইনাস হতো অর্থাৎ যা রেজাল্ট হতো আগে একটা মাইনাস বসিয়ে দিতাম কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দুটো মাইনাস তার মানে আমার আর ওটা নিয়ে চিন্তা করেই লাভ নেই আমার রেজাল্টটা ফাইনালি পজিটিভই হবে সুতরাং ওটা আমরা চিন্তা করব না না করে এবার ব্র্যাকেট নেই মনে করে ধপাধপ সব কাটতে থাকবো কীরকম এই একটা চার কাটলাম কোথায় গেল ও এটা তো দুই ছিল এটা তো চার নয় এটা তো দুই ছিল ঠিক আছে তাহলে এই চার কাটলাম এই চার কাটলাম এই দুই কাটলাম এই দুই কাটলাম কাটলো না কে তিন আর পাঁচ মানে তিন পাঁচে পনেরো উত্তর কিন্তু সেটা ফাইনালি পজিটিভ ঠিক আছে আজকে আপাতত এই ছটা অঙ্কই ছিল আমি এই ছটা সাতটা করে একটু ছোটো ছোটো ভিডিও করব এর পরের পার্টটা এটা পার্ট ওয়ান ছিল পার্ট টুতে আস্তে আস্তে আমি একটু কঠিনের দিকে ঢুকবো সবকটাই সহজ থাকবে এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিছু না কিছু আমি শেখাতে থাকবো যে এটা কেন আমি দিয়েছি এখানে কেন এগুলো করা উচিত এর মধ্যে মুরগি হওয়ার রাস্তা কোথায় আছে শর্টকাট রাস্তা কোথায় আছে ক্যালকুলে শর্টকাট ক্যালকুলেশন করার এগুলো আস্তে আস্তে আমি দেখাতে থাকবো ঠিক আছে তাহলে আপাতত আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাইশ বর্ধমান নমস্কার